ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সাংবাদিক আল আমিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত, বিচারের দাবিতে সৌদি আরবে প্রতিবাদ সভা। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও টেলিভিশন চ্যানেল নিউজ 24 এর গাজীপুর সিটি প্রতিনিধি আল আমিন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার হন তিনি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে ভার্চুয়াল প্রতিবাদ সভা করেছে সৌদি আরবের রিয়াম, দাম্মাম, জেদ্দা, মদিনায় বসবাসরত প্রবাসী সাংবাদিক ইউনিটির সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভির সৌদি আরব প্রতিনিধি আবুল বশির, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংগঠনিক সম্পাদক বাহারুদ্দিন বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি চ্যানেল আয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে সভায় অংশগ্রহণ করেন মদিনা সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভির মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিল, বাংলা টিভির দাম্মাম প্রতিনিধি গোলাম কিবরিয়া, রিয়াদ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুম সেলিম, বাংলা টিভির মদিনা প্রতিনিধি ফরহাদ হোসেন, এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, সময় টিভির রিয়াদ প্রতিনিধি আরিফ হোসেন, গাজী টিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, যমুনা টিভির রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ সেলিমউদ্দিন, ডিবিসির জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদ, সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন সহ আরও অনেকে। সভায় প্রবাসী সাংবাদিকরা বলেন আল আমিনের উপর হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন একটি অপশক্তি সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে এবং টার্গেট করে আল আমিনের উপর হামলা করেছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সৌদি আরব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।